মাত্র চার দিনের মাথায় মন্দিরে চুরির কিনারা করল পুলিশ গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার হয়েছে দশ হাজার দুশো টাকা অভিযুক্তকে দিন বনগা আদালতে তোলা হয় কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা চুরির কিনারা করল পুলিশ ঘটনায় যুক্ত থাকায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ ধৃতের নাম কনিকা নাইয়া বনগা থানার মণিগ্রামের বাসিন্দা ধৃত মহিলার কাছ থেকে চুরির দশ হাজার দুশো টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে বুধবার বনগা মহকুমা আদালতে তোলা হয় গত দশ তারিখ মতিগঞ্জ তিন নম্বর তালিখোলায় একটি কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি যায় টাকা পয়সা ঘটনার পরদিন মতিগঞ্জ মোড়ে প্রায় দু ঘন্টা পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন ঘটনার তদন্তে নামে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা